সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তবে কিছুটা দিন হলো যে আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারছি না কারণ আমি অনেক অনেক ব্যস্ত যাই হোক গত শুক্রবারের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি এবং দুপুর সাড়ে তিনটার দিকে আমরা ঘর থেকে বের হয়ে গেছি প্রয়োজনীয় কিছু কেনাকাটা করার জন্য আমি আমার মেয়ে ওর বাবা আমরা বের হয়ে গেছি এবং প্যারিসের সাতলিতে নাইকের একটা দোকানে ঢুকলাম জুতা কেনার জন্য তো মেয়ে একজোড়া জুতা কিনল এবং আমার প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র দরকার সেগুলো কেনাকাটা করলাম সব কিছু মিলিয়ে সত্যি কথা অনেক অনেক ব্যস্ত ছিলাম ওই দিনটা যাই হোক প্রথমে সবাইকে অনুরোধ করছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি বাংলাদেশি ফ্রান্স ব্লগার ইয়াসমিন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সারা বিকেল ঘুরে ঘুরে এতটাই ক্লান্ত হয়ে পড়েছি আর এতটাই ক্ষুদা লেগেছে যে আমরা একটা ইটালিয়ান পিৎজা রেস্টুরেন্টে ঢুকলাম এবং আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন সবাই খুবই দূরত্ব বজায় রেখে তারপরে যার যার মতো করে বসেছে এবং আমরা খাবার ও অর্ডার দিয়ে ফেলেছি যখনই অ্যালার্ম বেজে উঠবে আমরা রিসিভ করে নিয়ে আসবো যাই হোক আমি আর ওর বাবা পিৎজা অর্ডার করেছি এবং মেয়ে পাস্তাও অর্ডার করেছে তো আমার পিৎজা এবং ওর আব্বুর পিৎজা চলে এসেছে মেয়ের পাস্তাও চলে এসেছে এবং পিৎজাটা দেখতে যতটা সুন্দর খেতে তার চাইতে বেশি আমি ছিল এবং সত্যি কথা বলতে কি পিৎজা কিন্তু আমার এবং আমার ফ্যামিলির সবাই খুবই খুবই পছন্দ বাংলাদেশে থাকতেও আমি পিৎজা এনে পিৎজা হাটে আমার ছেলে মেয়েকে অনেক পিৎজা খাইয়েছি খেয়েছি নিজেও তো পিৎজার প্রতি আমাদের অন্যরকম একটা দুর্বলতা আছে বলতে পারেন যতই খাই এর রুচি নষ্ট হয় না যাই হোক আমার মেয়ে ইটালিয়ান ভ্যাজলিক পিজ পাস্তাটা নিয়েছে এবং এটাও আমি একটু চেখে দেখেছিলাম খুবই ইয়ামি হয়েছিল যাই হোক খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে ঘোরাফেরা করে তারপরে বাসায় চলে আসলাম কারণ বাসায় চলে এসেছি যেহেতু আগামী সোমবার আমাকে আবার আমার কাজের ক্ষেত্রে যেতে হবে ও আপনাদের সাথে তো আসলে শেয়ার করতে ভুলেই গেছি যে আমি একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছি বা বলতে পারেন আমি একটা এন্টারপ্রাইজে ভর্তি হয়েছি যেখানে আমি শেফের উপরে ছয় মাসের একটা ট্রেনিং নিচ্ছি বা কোর্স করছি বা বলতে পারেন আমি একটা ডিপ্লোমা করছি আমার ছোটবেলার স্বপ্ন যে আমি একটা শেফ হব আমার নিজের একটা রেস্টুরেন্ট থাকবে এবং রান্নাবান্নার প্রতি কিন্তু আমি খুবই খুবই দুর্বল যাই হোক শীত যেহেতু চলে এসেছে তাই শীতের জন্য দুইটা নেক গলার সোয়েটার কিনলাম দেন আমি যেই প্রতিষ্ঠানে কাজ শিখবো বা ট্রেনিং নিচ্ছি সেখানে ড্রেস কোড অনুযায়ী আমাকে সে পোশাক কিনতে হয়েছে আমাদের ড্রেস কোডের কালার ছিল সাদা এবং কালো আর আপনারা হয়তো বা অনেকেই জানেন যারা ইউরোপের দেশে থাকে বা যে কোনো দেশে থাকে কোনো ট্রেনিংয়ের ক্ষেত্রে সেই জায়গায় যেই ধরনের পোশাক পরতে হয় এবং যেই পোশাক পরে ট্রেনিংটা নিতে হয় সেটাই তাকে আসলে পরিধান করতে হয় কিছু করার থাকে না যাই হোক আমি দুইটা ড্রেস কিনেছি এবং সামনের জন্য আমি অ্যাফ্রন কিনেছি দুইটা এবং অ্যাফ্রন দুইটাও আমি কিনে কিনে ফেলেছি কারণ আমাকে লিস্ট অনুযায়ী যা যা কিনতে বলা হয়েছে আমি সবই কিনেছিলাম এবং এই যে জিনিসগুলো এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পেরে খুবই খুবই আনন্দিত সত্যি কথা বলতে কি আর এখন যে জিনিসগুলো দেখাবো এটা আমার রান্নার ক্ষেত্রে খুব উপকারে আসবে আমি খোলার পরে দেখে যতটুকু বুঝতে পেরেছি এবং আপনাদের সাথে আমি শেয়ার করতে পেরে অনেক অনেক আনন্দিত কারণ আমার ব্লগের চ্যানেলটি আমি সব সময় বলি যে আমার লাইফে কখন কি হচ্ছে আমার হাসি খুশি আনন্দ আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করা সেগুলো আমার কাছে খুব ভালো লাগে তো এখানে গ্লাভস প্লাস আপনার কি বলে ছুরি দেখালাম যেটা শেফরাজ যে ছুরিগুলো ইউজ করে খুবই ধারালো এবং এটা একটা স্টেনলেস স্টিলের কি বলে স্প্যাচুলা এখানে প্লাস্টিকের একটা স্প্যাচুলা আসলে এই প্যাকেটে যা কিছু আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু আমাকে আগেই অর্ডার দিতে হয়েছে কোম্পানিতে এবং তারা যখন ফোন দিয়েছে তখনই আমাকে এগুলি আনতে যেতে হয়েছিল কারণ ওরা চাইলে বাসায় দিতে পারত বাট আপনার সব জিনিস ঠিক আছে কিনা সেই জিনিসটা ভেরিফাই করার জন্যই আপনার আমাকে যেতে হয়েছে যাই হোক আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন যে এগুলো আমার মানে পেস্ট্রি তৈরিতে রান্নাবান্নার কাজে এই জিনিসগুলো আমার কাজে লাগবে এবং এই প্রত্যেকটা জিনিসের গায়ে আমার নামের প্রথম এবং শেষের অক্ষর দেয়া আছে তো কেউ যে চুরি করবে বা কিছু হবে সেটারও কোনো মানে ধারণাই নেই মানে কোনো কারণ নেই এরকম কিছুই হবে না আসলে সব দেশেই কিন্তু কম বেশি সমস্যা থাকে বাট ওই যে বললাম যে প্রত্যেকটা জিনিসে আমার নামে প্রথম অক্ষর দেয়া আছে আর যা যা জিনিস দেখতে পাচ্ছেন এগুলি আমার ট্রেনিংয়ের ক্ষেত্রে আমার অনেক কাজে লাগবে আর সেই জন্য এগুলি কিনতে হয়েছে এবং প্রত্যেকটা ম্যাটেরিয়ালস এতটাই ওজন ছিল এতটাই মজবুত ছিল যে সারা জীবন কেটে যাবে তারপরেও এগুলি নষ্ট হবে না যাই হোক আমি আমার কাজের ক্ষেত্রের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো এইটা ছিল আমাদের প্রথম দিনের যে ব্লক যে প্রথম দিন আমাদেরকে সকালবেলা যে আমাদের মানে সেন্টারের ভিতরে যে আমাদের রেস্টুরেন্ট আছে কিচেন আছে সেই কিচেনটা কত বড় কোথায় কি আছে কোন জিনিসটার নাম কি। এবং কোথায় কোন জিনিসটা কিভাবে আপনারা গুছিয়ে রাখবেন এই বিষয়গুলো আমাদের যে ডিরেক্টর এবং আমাদের যে শেফ ম্যাডাম উনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল কারণ আমাদের ট্রেনিং নেয়ার আগে সব কিছু আমাদেরকে মানে শুরু করার আগে বুঝিয়ে দিচ্ছিল এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি খুবই খুবই কৃতজ্ঞ খুবই খুবই সুক্রিয়া জানাই আল্লাহ তালাকে এবং তারপরে আমার ফ্যামিলি আমার হাজব্যান্ডকে যারা আমাকে সব সময় এই বিষয়গুলোতে হেল্প করে আসছে আমাকে সব সময় সাপোর্ট করে আসছে আসলে একটা মেয়ের ক্ষেত্রে কিন্তু কখনোই সম্ভব না সে নিজে থেকে কিছু করবে অবশ্যই সেখানে তার ফ্যামিলি হাজব্যান্ডের অবশ্যই সহযোগিতার প্রয়োজন হয় সাপোর্টের প্রয়োজন হয় যাই হোক আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাকে এই বিষয়গুলিতে আমার ফ্যামিলি এই বিষয়গুলিতে আমাকে অনেক অনেক সাপোর্ট করে মেন্টালি এবং সব সবসময় আমাকে উৎসাহ দেয় আমার কাজের ক্ষেত্রগুলোতে আর সেই জন্যই আমি আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞ এবং আল্লাহর দরবার সুক্রিয়া জানাই যে আমার ইচ্ছা পূরণ করার জন্য আল্লাহ আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে আমাকে হায়াত দিয়েছে যে এত বড় করোনা এত কিছুর পরও আমি এখনও বেঁচে আছি হয়তোবা আমার ভাগ্যে ভালো কিছুই আছে সেই জন্য তো এটা আমাদের কিচেন এখানেই আমরা কাজ করব এবং আপনারা হয়তোবা এই কিচেন এরকম ধরনের কিচেনগুলো হলিউডের বলিউডের বড় ছবিগুলো তো দেখেছেন বা টিভিতে বড়ো বড়ো রেস্টুরেন্টের বা শেফদের যখন রান্নাবান্না হয় সেই ক্ষেত্রে দেখেছেন বাট আজকে আমি আমার চোখে দেখতে পাচ্ছি এটা আমার জন্য অনেক অনেক আনন্দের বিষয় এবং ছোটোবেলা থেকে আমার রান্নার প্রতি একটা ঝোঁক ছিল আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা শেফ আমার নিজের একটা রেস্টুরেন্ট হবে কোনো একদিন ইনশাল্লাহ আল্লাহ হয়তো বা সে আশা আমার পূরণ করতে চলেছে এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার এই স্বপ্নের লক্ষ্যে পৌঁছতে পারি এবং আমার ইচ্ছাগুলো যেন পূরণ করতে পারি তো আমাকে দেখতেই পাচ্ছেন আমি উপর নিচে একেবারে প্যাকেটিং অবস্থায় কারণ আমরা প্রথম দিন কুজিনে সেই জন্য আমাদেরকে একটু ঢুকে মানে পরিষ্কারভাবে ঢুকতে হয়েছে দেন এখন আমরা আমাদের কিচেনে ঢুকে গেছি যেহেতু প্রথম দিন তাই সবাই একটু আমাদের শেফ আসার আগেই আমরা সবাই মিলে একটু ভিডিও করলাম ছবি তুললাম এটা হচ্ছে আমার আমার সাথে কাজ করে ও হচ্ছে ইয়াসিনা ও মুসলমান ও হচ্ছে আফ্রিকান এবং ও খুবই খুবই ভালো সত্যি কথা বলতে কি আমার সাথে যারা কাজ করছে তারা সবাই সবাই খুবই খুবই ভালো এবং আফ্রিকান নাইজেরিয়ান আলজেরিয়ান মরক্ক্যান এবং কি বলে আপনার তিনোজিয়ায় এসব দেশের মানুষেরা আর তাদের মাঝখানে আমি একজন বাঙালি আসলে এই বিষয়টা আমার খুব ভালো লাগে যে আল্লাহ আমার ইচ্ছাগুলো ধীরে ধীরে পূরণ করতে চলেছে আমাদের শেফ ম্যাডাম এখনও আসে নাই আমরা সবাই মিলে খুব দুষ্টমি করছি কথা বলছে সবাই ছবি তুলছে যার যার জিনিসপত্র শেষে আসলে তুলে রাখছে গুছিয়ে রাখছে টেবিলের উপরে আর সবাইকে আপনারা হয়তোবা দেখতেই দেখতে পাচ্ছেন হাতে গ্লাভস পরা এবং মাস্ক পরে মাথায় ক্যাপ পরে পোশাক পরে সবাই একদম পরিপাটি যেন কোনো রোগ বালায় না ছড়ায় আসলে যেহেতু করোনা এখনও ঠিক হয়নি তাই সব মিলে সবাই কিন্তু খুবই সচেতন এবং দূরে দূরে সবাই যার যার জায়গা মানে ঠিক করে দাঁড়িয়ে আছে আর সেই ফাঁকে আমিও ভিডিও করছিলাম কারণ আপনাদের সাথে শেয়ার করব বলে তো আমাদের কাজ ওই সময়টাতে যতটুকু ছিল আমরা করে তারপরে লাঞ্চ করার জন্য ক্যান্টিনে চলে এসেছি তো এটা ছিল আমার বেলার খাবার যেটা আমি ওখানে খেয়েছি আমাদের আগে যে গ্রুপটা তারা এই খাবারগুলো তৈরি করেছে এবং নামমাত্র মূল্যে আমরা জাস্ট চার টাকা দিয়ে আই মিন চার ইউরো দিয়ে কিনে খাচ্ছি জাস্ট এটা ওদেরকে খুশি করানোর জন্য আর কিছুই না তো আমরা সবাই মিলে খেতে বসেছি খুব আড্ডা মারছিলাম খুব গল্প করছিলাম দেন খেতে খেতে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কী খাওয়া দাওয়া করেছি আই হোপ আমার আজকের এই ক্ষুদ্র ব্লগটি আপনাদের ভালো লাগবে এবং আমার পথ চলার সাথে সাথে আপনারা সবাই আমাকে আমার জন্য দোয়া করবেন যেমনটা সবসময় করে আসছেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবার জন্য দোয়া করবেন আবারও বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ